الهي قنارة بيدك بار بستام ولكن حاضراته ماشي بستام الله 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 اسكي سبش الرسول يا الله يا الله الله اپنے مدر کے معاف کر دے جہنم تے کے مفتی دیا دے اللہ سر برابر ایمان نیا جرا چلا گئے سے تدر کو مفتی دیا دے تدر کو معاف کر دے جرا سر برابر ایمان نیا بچا سے تدر کو معاف کر دے انسان شت شت جنات کو معاف کر دے اے اللہ گناہ معاف کر دے اللہ گناہ معاف کر دے اللہ گناہ معاف کر دے اللہ 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 نشہد انک انت اللہ الہ الا انت ونشہد ان محمد عبدک ورسولک اللہ گناہ معاف کر دے جہنم تک مکتی دیا دے اجرنا من النار ہمارے اعتکاف کے قبول کرے اعتکاف کے قبول کرے اپنے بڑے تھاتا کے قبول کرے ہمارے کے پتا ہی تو کرے اللہ رسول صلی اللہ علیہ وسلم کے انہوں ایک صحابی جی گشت کسی رہا یہ جہنم تک باچار قدو تھی کی اللہ رسول صلی اللہ علیہ وسلم بلچھی رہا یا اللہ روائے قادا شتو ایٹے دنیا تو یہ نیوم ہی ایسے جو سہجے کاٹتے جانے سے سب معاملہ جیتتے جانے جو سہجے کاٹتے جانے سب معاملہ جیتتے جانے جب ہمارے دیشے دیکھا جائے جی مہیلارا خوب درود تو کانتے پڑے সাংসারিক জীবনে অনেক মামলা চোখের পানি দিয়ে জিতা যায় দুনিয়া যদি চোখের পানি দিয়ে মামলা জিততে পারে তাহলে আল্লাহর কাছে এটা আরো বেশি হকদার যে চোখের পানি দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায় এটা বহুত হাদিসে প্রমাণ আছে কতটুকু কানতে হবে এটাও বলা আছে যদি মাসির মাথার পরিমাণ পানীয় আল্লাহর ভয়ে আসলো তাহলে এতটুকুই জাহান্নামের আগুন নিবার জন্য যথেষ্ট বরং এটাও বলা আছে এই চক্ষু জাহান্নামে যাওয়া এরকম হারাম যেরকম স্থানের থেকে দুধ বাহির করার পরে আবার ওই দুধকে ওই স্থানে ঘোরা দেওয়া যেরকম অসাধ্য কর এই চক্ষু জাহান্নামে যাওয়া এরকমই অসাধ্য এই জন্য দুনিয়াতে মানুষ হাজারো জিনিসের প্র্যাকটিস করে অনুশীলন করে প্রশিক্ষণ নেয় মোমন মুসলমানেরও উচিত কাদার প্রশিক্ষণ নেওয়া সে যেন আল্লাহর সামনে সহজে কানতে পারে এটা প্রশিক্ষণ নিতে নিতেই আসবে একদিনে আসবে না হয়তো কারো কারো আসে কিছু লোক আসে দুনিয়াতে দেখি আমরা হাত উঠেলি চোখ দিয়ে পানি আসে বয়স্ক পাওয়া যায় যুবকও পাওয়া যায় নারীও পাওয়া যায় পুরুষও পাওয়া যায় সর্বশ্রেণীর মানুষই পাওয়া যায়
স্কি করতেছিলাম যে আল্লাহ ওয়ালা মারা যাওয়ার পরে ছেলে তাকে স্বপ্নে দেখছেন জিজ্ঞাসা করছে আপনার সাথে কি ব্যবহার হয়েছে তো বলতেছিলেন যে কোনো এক মজলিসে তার কথা শুনা এমন ব্যক্তি কাঁদতেছিল যার জীবনে কখনো চোখে পানি আসে না তার কান্না দেখা আমি তাকে মাফ করছি সাথে সাথে তোমাকেও মাফ করে দিচ্ছি এই জন্য আমাদের উচিত কান্নার প্র্যাকটিস করা কান্নার অনুশীলন করা কান্নার প্রশিক্ষণ দেওয়া যে হাত উঠলে কীভাবে চোখে পানি আসে কেন আল্লাহর কাছে কান্না বড় প্রিয় কান্নাটা বড় প্রিয় আল্লাহর কাছে মুমিনের কান্না আল্লাহর কাছে অনেক প্রিয় যেটা বলতেছিলাম দুদিন আগে মনে হয় সারা দুনিয়ার পানি দিয়া জাহান্নামের একটা কয়লা নিবানো যায় না কিন্তু মুমিন মুসলমানের আল্লাহর ভয়ের কান্না দিয়া সাত দোজককে নিবানো যায় জন্য আমাদের কান্নার প্রশিক্ষণ নেওয়া উচিত কাঁদতে কিভাবে পারি এই অভ্যাস করা উচিত যে চোখে যেন পানি আসে চেষ্টা করতে 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 একদিনে তো আসবে না কান্না অতি সহজে কান্না ওদের আসে যাদের দিন নরম দিলে দাগ কম গুনার ছাপ কম লাগছে তাদের সহজে কান্না আসে আর যাদের দিল শক্ত অনেক দাগ পড়ে গেছে তখন দেখা যায় কান্না সহজে আসে না প্র্যাকটিস করতে 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 এটার প্রভাব যা দিলের উপরে পড়ে দিল নরম হতে থাকে দিল যখন নরম হয় আস্তে আস্তে একদিন নরম হতে 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 দিল দেখা যায় সফট হয়ে যায় তখন হাত উঠাইলেই চোখে পানি আসে এই জন্য জাহান্নাম থেকে বাঁচার সহজ পদ্ধতি আল্লাহ রসুল শিখাইয়া দিয়েছেন এই পদ্ধতিটাও যদি ব্যবহার না করতে পারি তাহলে জাহান্নাম থেকে বাঁচবো তো বাঁচবো কি করে জাহান্নাম পুরাটাই অন্ধকার আগুনটা এত পাওয়ারফুল যে পুরাটাই অন্ধকারই থাকবে এই জন্যই ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচি কিভাবে বাঁচব এটা সাহাবা ইকরামের এহসান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে বিরাট বড় একটা এহসান আর দয়া যে আমাদেরকে সহজ পদ্ধতি শিখাইয়া দিয়েছেন কিছু বলা লাগবে না হাত উঠে হাউমাউ করে কাঁদতে পারলেই হবে বাকিটা আল্লাহ বুঝা নিবে যে হাউমাউ করে কাঁদে কেন এই জন্য জাহান্নাম থেকে বাঁচার সহজ পদ্ধতি শিখা নিলাম বাকি এখন দায় দায়িত্ব আমাদের উপরে কে কতটুকু আল্লাহর সামনে কাঁদতে পারে কাদার প্র্যাকটিস করতে পারে যাতে এরকম হয় ওই মানুষগুলোর মতো হয় যাদেরকে আল্লাহ এই সৌভাগ্য নসিব করছেন যাদের উপরে এই দয়া করছেন এই মেহরবানি করছেন এই কৃপা করছেন এই রহমতের চাদর পড়াইছেন যারা হাত উঠলে চোখ দিয়া জর্জর জর্জরায় পানি পড়তে থাকে পাওয়া যায় সবার জীবনে অনেকের জীবনে তো এরকমও পাওয়া যায় পানি পড়তে পড়তে দাগ হয়ে গেছে
যেরকম ঝর্ণা দিয়া পানি পড়তে পড়তে যেখান দিয়া পানি পড়ে এখান দিয়া শ্যাওলা হয়ে যায়, সাহাবাদের চোখে ওরকম কাঁদতে কাঁদতে দাগ হয়ে গেছে। আমাদের দাগ হোক আর না হোক, কয়েক ফোঁটা তো পড়ুক, কয়েক ফোঁটা পড়লেও তো যথেষ্ট। এই জন্য সবার কাছে দরখাস্ত, কান্নার অভ্যাস করি। আর এটা সম্মিলিত হবে খুব কম, একাকী হবে বেশি। একাকী যদি প্র্যাকটিস করতে থাকি কান্নার, প্রশিক্ষণ নিতে থাকি, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে একদিন আমার চোখে এরকম হবে, আপনার চোখে এরকম হবে যে হাত উঠাবো আর পানি পড়তে থাকবে, আর তখন বোঝা যাবে যে ইনশাল্লাহ যেই গালে পানি বায়া পড়ছে বা গড়ায়া পড়ছে যেই গালে পানি, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই চেহারাও যাবে না, বলা যেতে পারে ওই মানুষটাই যাবে না, ওই মানুষটাকেই আল্লাহ জাহান্নামে দিবে না। দুনিয়ার থেকে জাহান্নাম বুঝাইয়া যাওয়া যায়, এটাই হলো চোখের পানি। এই জন্য এখন সুযোগ আছে, একা একই বসা যদি দোয়া করতে থাকি আর চেষ্টা করতে থাকি যে যেন চোখের পানি আসে। মানুষ যদি দুনিয়ার জন্য মানুষের সামনে চোখের পানি ছাড়তে পারে, চোখের পানি জড়াইতে পারে, হাউমাউ করে কাঁদতে পারে, আল্লাহর সামনে কাঁদতে অসুবিধা কি? আল্লাহর সামনে তো আরো উত্তমভাবে কাঁদা উচিত। না মাসলা তো দুনিয়া 60-70 বছর না, বাদ কাপড় বাসস্থান না, মাসলা তো চিরজীবনের জান্নাতের মাসলা। যেখানে বাদ কাপড় বাসস্থান দুনিয়ার বাদ কাপড় বাসস্থানের মতন না, যেটার বর্ণনা দিতে 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 আল্লাহ রাসূল বলেছে মাল আইনুন রাত, এইখানে বসা কোনো চক্ষুকে ভরা যাবে না, এই ছোট ব্রেনের পরিধিতে এটা আনা যাবে না। কানের ভিতরে যতটুকু মেমোরি আছে এটা যথেষ্ট হবে না, এরকম এক জান্নাত ওটা মিলবে। তাহলে আল্লাহর সামনে হাউমাউ করে কাঁদতে অসুবিধা কি? এই জন্য শিখি, তামরিনও করি, প্রশিক্ষণও নেই, আবার যেই তর্তি শিখলে সহজে কান্না আসবে ওই তর্তিও শিখি, নিয়মও শিখি। যাদের সাথে থাকলে কান্না আসবে, যাদের সাথে উঠলে বসলে চটলে ফিরলে যাদের কথা শুনলে দিল নরম হবে, কান্না আসবে, এগুলো অবলম্বন করি। মন যদিও মানবে না, সমাজ যদিও এটা বোঝায় না, মন মানবে না, সমাজ এটা বোঝায় না, তারপরও নিজের আখেরাত মনে করে জাহান্নাম থেকে বাঁচতে হবে। শুধু শুধু কোরআন বলে না তো, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, শুধু শুধু তো কোরআন হুকুম দেয় না। এই জন্য আসেন, সময় তো চলেই গেল, বাকি যেটুক আছে শেষ প্রান্তে আসা ওটাও চলে যাবে, কিন্তু নিজেকে রোনেওয়ালা বানাই, জাহান্নাম থেকে বাঁচা সবচেয়ে সহজ ওষুধ সেটা হলো আল্লাহর সামনে কাঁদা, আল্লাহর ভয়ে কাঁদা, জাহান্নামের ভয়ে কাঁদা। এরকম পানি নিয়ে যখন চাব যে আজিন না মিনান না, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান,
তো জাহান্নামও আমার পক্ষে আয়েশা বলবে আল্লাহ বাঁচায় দেন হাদিসে আছে জাহান্নামও তখন আমার পক্ষে আসবে জাহান্নাম বলবে আল্লাহ একে আমি চাই না একে বাঁচায় দেন এ বাঁচতে চায় বাঁচায় দেন তখন জাহান্নামের অনুরোধও আমার পক্ষে আসবে আল্লাহ জাহান্নামের অনুরোধকে কবুল করবেন আপনাকে আমাকে বাঁচায় দেন এই জন্য সময় অল্প আছে ইস্তেমাই আমল যখনই শেষ হবে নির্জনে বৈশা টেলি কিছু সময় দোয়া করে কাঁদতে চেষ্টা করি যাতে চোখে পানি আসে নিজের গুণাগুলাকে স্মরণ করা 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 যখন গুণা স্মরণ করে কাঁদতে চেষ্টা করব তো কান্না অতি সহজে আসবে কেননা নেক মা ভালো কাজ মানুষকে খুশি করে আর গুণা স্মরণ করলে দিলে ধাক্কা লাগে ওই ধাক্কায় পানির ধাক্কায় যেরকম বেরি বাঁধ ভেঙে যায় বড় বড় বাঁধ ভেঙে যায় গুণা স্মরণ করে যখন কাঁদতে চেষ্টা করবে তো গুণা মানুষের দিলের ভিতরে ব্যথা দেয় ধাক্কা দেয় মানুষকে তিরস্কার করে ধিক্কার দেয় এই ধাক্কাগুলো চোখের বাঁধ ভেঙে যাবে তখন পানি আসতে আসতে পড়তে শুরু করবে একদিন দেখা যাবে যে ইনশাআল্লাহ হাত উঠাইলে চোখে পানি আসবে কাঁদতে চাইলে কাঁদতে পারবে ওই পানি যখন চেহারায় পড়ায়া পড়বে তো দাগ হইতে পারে কিন্তু চেহারা নূরানীয় হবে চেহারার ভিতরে নূর আসবে আকর্ষণের পাত্র হবে চেহারা তখন কেউ দেখো বলবে এটা মিথ্যাবাদীর চেহারা না সত্য এটাই করবো তো ইনশাআল্লাহ খুব করি শুধু কথাগুলো শুনি না আমলও করি ইস্তেমাই আমল যখনই শেষ হবে দুই চার পাঁচ মিনিট দুই এক মিনিট হইল একা একই দোয়া করা চোখের বাঁধ ভাঙতে চেষ্টা করি গুণাগুলাকে স্মরণ করা করা আল্লাহ এই গুণা করছে এই গুণা করছে গুণা তো জমিনের উপরেই করছি ঠিক না ক্ষেত্রগুলা আমাদের সাক্ষী হয়ে আছে যখন গুণাগুলাকে স্মরণ করব তো ক্ষেত্রগুলোও স্মরণ হবে যমক ক্ষেত্র তো সাক্ষী হয়ে আছে কেয়ামতের দিন সাক্ষী দিলে আমি কই যাব এগুলো দিলের ভিতরে ধাক্কা লাগবে ধাক্কা আর এই ধাক্কায় পানির ধাক্কায় যেরকম বেরি বাঁধ ভাঙে ঠিক গুণার ভাবনা এই ধাক্কা দিলে লাগবে চোখের বেরি বাঁধ ভেঙে যাবে তখন চোখ দিয়ে পানি আসবে করবো তো ইনশাআল্লাহ মনে থাকবো তো কথাগুলো খুব ভাবি কথাগুলো নিয়ে খুব চিন্তা করি খুব মনোযোগ সহকারে একা একে চিন্তা করি দেখবেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রং নিবেই নিবে রং নিবেই নিবে হ্যাঁ বর্তমানে ফুলের গ্রাম দরকার হয় না কালার হইলেও মানুষ কিনে আগে তো শুধু গ্রাম দেখা কিন্তু এখন গ্রাম দেখা কিনে না এখন তো ফুল কালার দেখো মানুষ কিনে আগে গ্রাম দেখা কিন্তু এখন পাতার বাহার দেখা কিনে তো ঠিক এরকম কালার হবেই হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك
اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك. نتوسل إليك أسماءك الحسنى وصفتك العليا وكل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك واستأثرته في علمك الغيب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك لك الحمد ولك التحميد ولك التمجيد ولك التسبيح ولك التكبير ولك التقديس كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الذي أنت علمت خلقه الذي أنت علمت خلقه وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب في علمك الغيب كما ينبغي لجلال وجهك. وعظيم سلطانك صل وسلم وبارك على حبيبك محمد صلاة تنجينا من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات. وتطهرنا بها من جميع السيئات وترفعنا عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات. إنك على كل شيء قدير يا أكرم الأكرمين يا أجود الأجودين يا راحم المساكين يا مجيب السائلين يا أرحم الراحمين يا رب العالمين يا إله العالمين يا إله العالمين يا رب السماوات والأرض يا رب السماوات والأراضين يا رب الجنة والنار يا رب العرش والكرسي يا رب العالمين يا رب جبريل يا رب ميكائيل يا رب إسرافيل يا رب عزرائيل يا رب محمد الذي جعلته حبيبك. الله الله مدرك مغفورا الله مدرك جهنم تك مكتي زياده. اللهم أجرنا من النار أجرنا من النار وأدخلنا الجنة مع الأبرار الله مدر کے رونے والا چکھو دیا دے اللہ رونے والا چکھو دیا دے رونے والا
والا بنا دے رونے والا بنا دے رونے والا بنا دے رونے والا اللہ 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 اس کے سبمیشن رکھو اے اللہ اے اللہ اللہ اپنے ہمادر کے معاف کرا دے جہنم تے کے مکتی دیا دے اللہ سر برابر ایمان نیا جرا چلا گیسے تدر کو مکتی دیا دے تدر کو معاف کرا دے جرا سر برابر ایمان نیا بیچا سے تدر کو معاف کرا دے انسان شت شت جنات کو معاف کرا دے الہی گناہ را بے عدد بار بستم ولیکن حاضرات و شکستم اے اللہ گناہ معاف کرا دے اللہ گناہ معاف کرا دے اللہ گناہ معاف کرا دے الله 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 نشهد أنك أنت الله إله إلا أنت ونشهد أن محمدا عبدك ورسولك الله كنا مغفرة جهنم تكمتي ديادا أجرنا من النار أما در اعتقاف کے قبول کرے اعتقاف کے قبول کرے اپنے بڑے تاتا کے قبول کرے آما در کے پتا ہی تو کرے اللہ اللہ آما در کے پتا ہی تو کرے اللہ آما در کے پتا ہی تو کرے اللہ آما در کے پتا ہی تو کرے اللہ আমাদেরকে বিতাড়িত করেন না উম্মতে মুহাম্মদীকে বিতাড়িত করেন না আজকের রাতে মাফ করা দেন 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 জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন পুরো উম্মতকে মাফ করা দেন মাফ করা দেন নারী পুরুষকে মাফ করা দেন নারী পুরুষকে মাফ করা দেন ছোট বড়কে মাফ করা দেন ছোট বড়কে মাফ করা দেন নারী পুরুষকে মাফ করা দেন জালেম মজলুমকে মাফ করা দেন আল্লাহ যে একবার ওহদা দিয়ে ওহদা নিয়ে সাক্ষী দিয়েছে তাকেও মাফ আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন আমাদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ বৃষ্টি দিয়া ঠান্ডা করা দেন বৃষ্টি নাজিল করা দেন বৃষ্টি নাজিল করা দেন আল্লাহ গরিবদের দিকে চায় নাজিল করা দেন বিন মজদুরের দিকে চায় নাজিল করা দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করেন আমাদের মা বাবাকে মাফ করেন যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين